আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজ আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপিত হয়েছি, সেটা হলো বোরাক্স। বোরাক্স ওষুধ দিয়ে আসলে আমাদের কি কাজে লাগে, কোথা থেকে উৎপত্তি এবং এর ক্রিয়াকাল সম্বন্ধে আপনাদের আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে বোরাক্স ওষুধ দিয়ে কোথা থেকে উৎপত্তি হয়েছে, বোরাক আমাদের সোহাগা থেকে বোরাক্স ওষুধ উৎপত্তি হয়েছে এবং এর আমরা দেখি যে এটা এর যে ক্রিয়াকেন্দ্রগুলো হলো মাথার পিছনের দিক, পরিপোষণ, নার্ভস, মিউকাস মেমব্রেন এবং চর্ম, কিডনি সময়ের উপরে খুব ভালো কাজ করে। বোরাক্স ওষুধের ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হলো বোরাক্স চর্মরোগের জন্য খুব ভালো ওষুধ, বিশেষ করে যেসব চর্মরোগ আপনার শুষ্ক এবং মনে হচ্ছে যে শুষ্ক কিন্তু নিচের দিকে মনে হয় যে আপনার নিচের দিকে আপনার রস থাকে এবং রসালো থাকে, এটা আমরা গ্রাফারিজের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি যে রস থাকে এবং আপনার টিপলে আঠালো থাকে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে এটা শুষ্ক এবং চর্মটা শুষ্ক এবং দেখা যায় তার নিচে রসযুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই বোরাক্স কে ব্যবহার করব। বোরাক্স এর রোগী আপনাকে আর একটা বড় ব্যাপার হলো আপনি চেম্বারে যে আপনার রোগী এসছে বোরাক্স রোগী আপনি কিভাবে বুঝবেন, সেটা হলো যে রোগী আপনি যখন রোগীর সাথে কথা বলবেন রোগী বলবে যে ডাক্তার সাহেব আমাদের আমার যে সমস্যাটা হলো সেটা হলো যে আমি উপরের দিকে উঠতে গেছি নিচের দিকে তাকাচ্ছি দেখা যাচ্ছে যে আমার ভয় পাচ্ছি, এবং এরকম হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চার পাশে আপনি জোরে কথা বলছেন বা বাচ্চা আপনার হঠাৎ করে আপনার কথার যে ভয়ে বা সে আওয়াজে তার ঘুম ভেঙে যাচ্ছে, এবং বয়স্কদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভয় ভীতিটা খুব থাকে, সেক্ষেত্রে আমরা বুঝে নিব যে 50% এটা বোরাক্স এর রোগী, এবং আরো যদি লক্ষণের সাথে মিলে যায় তাহলে আমরা সহজেই বোরাক্স কে সিলেক্ট করতে পারবো। এটা কিন্তু আমাদের অবশ্যই মনে থাকতে হবে যে বোরাক্স রোগী নিম্ন ভীতি, উপরে গেছেন উপর থেকে পাঁচতলাতে উঠছেন নিষ্পানে দেখাচ্ছেন বোরাক্স রোগী ভয় পাবে, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। বোরাক্স এর রোগীর ক্ষেত্রে আমরা দেখি যে ভালো করে আর দেখি নিম্ন গতিতে যেসব শিশু নাচতে গেলে বা কোলে নিয়ে দ্রুত নিচে নামতে গেলে বা কোল দিয়ে বিছানায় শোয়াতে গেলে খুব ভয় পায় এবং মাকে আঁকড়ে ধরে, সেটা হলো আমার বোরাক্স এর সিমটম, সেসব রোগীর ক্ষেত্রে অবশ্যই আমরা বোরাক্স দিব। এবং বড়দের ক্ষেত্রে নিম্ন গতিতে ভীতি, সামান্য একটু শব্দে চমকে ওঠে এবং নিম্ন গতিতে ভীতি, শব্দ ভীতি, আমি আগে যে কথাগুলো বলছি সেটা বই লেখা আছে, সেটা অবশ্যই আমার আগের কথার সাথে মিলে যাচ্ছে, সেজন্য আপনাকে আবার আলোচনা করবো। বিশেষ করে মনে রাখা উচিত শব্দ ভীতি এত বেশি যে ঘুমন্ত শিশুর কাছে কেউ জোরে হাসলে বা জোরে শব্দ করলে ভয়ে তখনই সে চমকে জেগে ওঠে বা চিৎকার করে কেঁদে ওঠে, এটা হলো আমার বোরাক্স রোগীর ক্ষেত্রে একটা লক্ষণ। আপনাকে এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে যে ভালো ডাক্তার হিসেবে বা ভালো আপনি রোগের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনার এই কথাগুলো স্মরণ করতে হবে। নিম্ন গতিতে আতঙ্ক দোলনায় বা সাগর দোলায়, অর্থাৎ আপনি দোলনায় উঠছেন দেখাচ্ছে দোলনা চারকি ঘোরাচ্ছে আপনি ভয় পাচ্ছেন, এবং যখন মাঝখানে যাচ্ছেন ইস্পানে দেখাচ্ছেন তখন আপনি ভয় অনুভূতি করতেছেন, তখনই আমাদের বোরাক্স এর কথা স্মরণ করতে হবে। বয়স্ক ব্যক্তিগণ উঁচু স্থান থেকে একই কথা, বয়স্কগণ যখন উঁচু স্থান থেকে নিচের দিকে তাকায় তখনই আপনার ভীত অনুভূত করে, তখনই আমরা বোরাক্স এ দিব। আবার মুখে আর একটা জিনিস আমরা দেখি মুখে ঘা, অর্থাৎ যেসব রোগীর ক্ষেত্রে মুখে ঘা হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মুখে ঘা এবং চুলে জটা পড়া এবং শিশুর মুখে ঘা সহ নিম্ন গতিতে ভয় থাকলে অবশ্যই আমরা বোরাক্স কে স্মরণ করব। এবং শিশুদের মুখে ঘায়ের জন্য স্তন পান করতে পারে না এবং পেটের মধ্যে ঘা হলে বমি হয়ে যায় এবং মূত্রদ্বারে ঘা হলে বাচ্চাদের ক্ষেত্রে তারা প্রসবের সময় বেদনা অনুভূতি করে, তখনই আমরা বোরাক্স কে স্মরণ করব। আর একটা জিনিস দেখা যাচ্ছে স্তনে ক্ষেত্রে যেসব মায়েদের স্তন পান করার ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা একটা সাইডে স্তন পান করতেছে এবং সেটা খুব গাঢ় থাকে এবং আর একটা সাইডে যে স্তনটা আছে সেখানে ব্যথা অনুভূত হয়, সেক্ষেত্রে এরকম যদি লক্ষণ থাকে অবশ্যই আপনারা বোরাক্স স্মরণ করবেন, এবং উপরোক্ত লক্ষণগুলো যদি ম্যাচ করে যায় তাহলে আমরা অবশ্যই বোরাক্স কে স্মরণ করবো। জরায়ু থেকে হাজারগড় ব্যথা বা আপনার এরকম হবে যে শেষ প্রদরে যে স্রাব আছে স্রাবের ক্ষেত্রে আমাদের যে ব্যথা থাকে এবং ব্যথা অনুভূত হয় এবং চয়ে পড়ে। আর একটা জিনিস আপনাদের স্মরণ রাখতে হবে যে সব মেয়েদের ক্ষেত্রে যে প্রবলেমটা থাকে যে মনে হচ্ছে যে তারা গোসল করার পরে বিশেষ করে দুপুরে যখন গোসল করতে যায় গোসল করার পরে আপনার মনে হচ্ছে যে তার আপনার যেটা
মনে হচ্ছে পিরিয়ডের মতো বা অ্যাজ লাইক সাদা স্রাব যেটা আছে সেটা চোয়ায় চোয়ায় পড়তেছে, পায়ের সাথে চোয়ায় পড়ে নিচের দিকে গড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই বোরাক্স এর কথা স্মরণ করব। এবং মেয়েদের এই স্রাবটার গন্ধ হবে অ্যাজ লাইক আপনার যেটা থাকে অর্থাৎ ব্রয়লার মুরগির যে গন্ধটা থাকে অ্যাজ লাইক ওই রকম ব্রয়লার মুরগির যে বিষ্ঠার গন্ধ সেরকম গন্ধটা থাকবে, আমরা অবশ্যই তখন বোরাক্সকে স্মরণ করব, তখন আমরা বোরাক্সের খুব ভালো উপকার আসবে। আরেকটা হলো যে আমরা যে বোরাক্স রোগীর ক্ষেত্রে দেখি যেসব রোগীরা বন্ধা অর্থাৎ বাচ্চা হতে চায় না, উপরোক্ত লক্ষণ এবং তার যদি সাদা স্রাব থাকে এই কারণে তার বন্ধাত্ব হয়ে থাকে এবং অনেকদিন ধরে বন্ধাত্ব মানে বাচ্চা হয় না, সেক্ষেত্রে আমরা অবশ্যই বোরাক্সকে স্মরণ করব। আর আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো যে এর ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে নাকে মামলি পড়বে, নাকে মামলি পড়বে এবং দেখা যাচ্ছে যে মামলি পড়ার কারণে এই জায়গাটা লাল বর্ণ হয়ে যাবে এবং লাল লাল সশিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্যগুলো এবং এই মামলির সাথে তার উপরোক্ত চরিত্রগত ভয় পাওয়া, উপরে উঠছে নিষ্পানা তাকালে ভয় পাচ্ছে এই লক্ষণগুলো থাকবে, তখন অবশ্যই আমরা এই ঔষধি প্রয়োগ করবো, বোরাক্স ঔষধি প্রয়োগ করব। আর চোখের পাতার চুল ভিতরের দিকে বেঁকে যায়, আমরা এটা গ্রাফাইডিজে পাইছি, নেট্রাম সার্ভে পাইছি, কিন্তু এক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে আমরা দেখি যে বোরাক্সের ক্ষেত্রে এই সমস্যাগুলো থাকবে, তখন অবশ্যই আমাদের বিশেষ করে চোখের পাতা এবং উপরের চুল কুকড়ায় মনে হয় ভিতর দিকে চলে যাচ্ছে, তাহলে আমরা অবশ্যই বোরাক্সকে স্মরণ করব। তো এ হলো বোরাক্সের নিয়ে আমার মূলত আলোচনা করা, টোটাল আলোচনা করা, এবং এর পরে যদি আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে খুব উপকৃত হব। তো এই হলো আমার বোরাক্স নিয়ে আলোচনা করা। তাহলে বোরাক্স ওষুধটি খাবেন কিভাবে? বোরাক্স ওষুধটি আপনারা খাবেন এইভাবে যে আপনাদের সকালে 30 দিয়ে ইউজ করব, অর্থাৎ সকালে দুপুরে রাত্রে তিন বেলায় খাবো, অর্থাৎ খাবার আগে খাবো, তাহলে খুব ভালো উপকার হবে। তো এই হলো আমার বোরাক্স নিয়ে আলোচনা করা। আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখবেন এবং কমেন্টসে আপনারা কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।